বসলে কামালিয়াত হাসিল হয় না তাহলে ওযু করেন পানি দিয়া তো হাত মুখ ধুতে পারেন ওযু করতে পারেন দাইনি সালাতের মধ্যে ওযু করেছেন সবচেয়ে সুন্দর একটা কথা যেহেতু শরীয়ত আর হাকিকতের কথা কইতাছি ওয়াক্তি সালাত করতে পানি দিয়া ওযু কইরা সালাত করার লাগে ওয়াক্তি সালাত হচ্ছে সালাতের আগে ওযু আর দাইমি সালাত করতে হয় ওযু করার জন্য দাইমি সালাত দিয়া ওযু হয় আর ওয়াক্তি সালাত করে ওযু কইরা ওযু করার জন্য সালাত সালাতের জন্য ওযু নয় সালাতের জন্য ওযু নয় সালাতের জন্য যে ওযু সেটা মেজাজি সেটা আনুষ্ঠানিক সেটা পানি দিয়া হয় আর আত্মদর্শনের জন্য যে হৃদয়কে অন্তরকে পবিত্র করার জন্য ওযুই হচ্ছে দাইমি সালাত ছাড়া ওযু হয় না সালাত কইরা ওযু করতে হয় ওযু কইরা সালাত না হ্যাঁ আগে ইফতার পরে রোজা আর ওখানে মৌলভীর আগে রোজা থেকে পরে ইফতার করে খাদ্যের উপরে পলাশির যুদ্ধ আক্রমণ সবচেয়ে কই সংযমের মাস আমি তো কই সবচেয়ে বড় খরচের মাস বারো মাসের মধ্যে সবচেয়ে বড় খরচের মাসই হচ্ছে রমজান মাস কি ছাড়েন আপনারা সুতি কাবাব বডি কাবাব সুতি কাবাব ছাড়ে না বটি কাবাব ছাড়ে না লেগ পিস ছাড়ে না বড় বাপের পোলায় খায় কালই সাপের গেদায় খায় কত নাম রে বাপ সব বাজার গেলে মাথা ঘুরে সবেরই তো শেষ নাই ত্যাগ গেলে এটি কাল লেগে তো রোজা ধারে তো লেগে তাহলে সরিয়া ধাঁচিয়া উইয়া যাইব নতুন পোশাক পরছি কত সুন্দর লাগতাছে পুরানা মনটাকে নতুন করা পারছি মন তো আমার পুরানা পাপি মনটা তো পুরানা পাপি পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্গন্ধ হচ্ছে মানুষের হৃদয় মন সবচেয়ে দুর্গন্ধ যদি এই গন্ধ দেখানো যাইতো আর এই গন্ধ নেওয়া যাইতো তাইলে পরে মানুষ টিকতে পারত না মানুষের মনের মধ্যে কত কিছু দৌড় পারে সেই শিক্ষাই তো নাই পীর হইয়া বয়ে রয়েছে আলিম হইয়া বয়ে রয়েছে কি অহংকার করে আমি আলিম এলিমের অহংকার শরীয়ত তরিকত হকিকত মারে ভক্ত ভাগ্যে করল কোরআনে পাইছেন এটা শরীয়ত কোন সুরায় পাইছেন এটা শরীয়ত এটা তরিকত এটা হাকিকত এটা মারেফত পাইছেন বানাইলো কে কিন্তু ওইটাই তো এজমা কিয়া সালা রাইয়েরা সুবিধার লেগা কোরআন বলতেছে কাচ কি কাদাফলাহা মান্তা জাক্কা কোরআন বলতেছে এইটা কাত আফলাহা মান্তা জাক্কা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কাকে ডাকতেছে ইয়া ওহে আইয়াতুহান নাফসে মুতমাইন্না যে মুতমাইন্না নফ শান্ত নফ পরিতৃপ্ত নফ যার অহন্তরি জান্নাতের আঙ্গুর বেদেনা কুলবরই বাউ কুল এই হুর গেলমান এগিলার আশা আছে সে শান্ত হইল কেমনে কারণ তৃপ্ত না তো আশা তো এখনো রয়ে গেছে আশা থাকলে পরিতৃপ্ত হয় কেমনে আর যে পরিতৃপ্ত তার আশা থাকে কেমনে কোরআন তো বলতেছে মুতমাইন্না শান্ত চিত্ত পরিতৃপ্ত চিত্ত তুমি আসো আল্লাহ বলতেছে প্রথমে কি ফাদু খুলি ফা সুতরাং দা খুলি দাখিল হও প্রবেশ করো ভেতরে ঢুকো ফাদু খুলি ইবাদি মানে আমার দাসদের ভিতরে আমার বান্দাদের মধ্যে আমার একনিষ্ঠ বান্দার ভিতরে ওয়া এবং দা খুলি প্রবেশ করো জান্নাতি তাহলে মুতমাইন্না নফস প্রথমে প্রবেশ করে বান্দার ভেতরে
বান্দার কাতারের ভিতরে বান্দা সোজা জিনিস না বান্দা অনেক উঁচু মাকাম বান্দার কাতারে তারপরে বান্দায় প্রবেশ করে জান্নাতে বান্দায় জান্নাতে প্রবেশ করব এখানে তো এই জ্ঞানী গুণী এগো নাম পাইলাম না কুরআন বলতেছে ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবীন ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ যাদের হৃদয় অন্তর রবের জিকির হতে আল্লাহর জিকির হইতে গাফিল হয় উলাইকা ফি দালালিন মুবীন সে স্পষ্ট পথভ্রষ্ট তাহলে আর আপনি নিজে বলেন আপনার অন্তর কতক্ষণ রবের জিকির করে আর এই জিকির কি কোন জিকির জিকির শব্দের অর্থ স্মরণ করে স্মরণ কি জিকির এটা চালাকির অর্থ জিকির শব্দের অর্থ সংযোগ এবং যোগাযোগ মুর্শিদের সাথে সংযোগ রবের সাথে যোগাযোগ তাহাকেই বলা হয় জিকির জিকিরের মাধ্যমে রাসূলের সাথে রবের সাথে যোগাযোগ করতে হয় সেই যোগাযোগই তো না সেই যোগাযোগ নাই তাহলে যোগাযোগ ছাড়া আপনি কিভাবে নিজেকে পবিত্র করবেন তাহলে এই যে ভাগ করলো যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে কোনো এলেম আশ্চর্যের বিষয় বাহানা দেয় পীরের দরবারে বাহানা চলে চলে না দলের বিরুদ্ধে কথা কইলে নমিনেশন পাল ই হয়ে যায় না মানে আমি যদি কথা কই এলমে মারেফাত মূল আচ্ছা শরীয়ত তরিকত হাকিকত মারেফাত হাক শব্দের অর্থ কি সত্য মারেফাত মানে কি উপলব্ধি তরিকত মানে কি এলমে শরীয়ত তরিকত শরীয়ত মানে অনুষ্ঠান আচ্ছা কর্মকেও শরীয়ত বলতে পারেন তরিকত রাস্তা হাকিকত সত্য মূল সত্যকে হক বলা হয় না হাকিকত সত্য মারে ভব উপলব্ধি সত্যকে যে উপলব্ধি করেছে সেই তো মারে ভতের রাজ্যে প্রবেশ করেছে আচ্ছা সত্য থাকে কোথায় সত্য কি আসমানে থাকে সত্য কি জমিনে থাকে সত্য কি পানিতে থাকে সত্য আছে কোথায় এই দেহে এই দেহ কাবা এই দেহের মধ্যে আমি আছি সবচেয়ে বড় প্রমাণ আমি থাকলে তো আল্লাহরে ডাকুম আমি যদি না থাকি আল্লাহরে কেমনে ডাকুম আর এই দেহের মধ্যে আমি যদি না থাকি শয়তানকে মুসলমান কেমনে করুম তাহলে দেহের মধ্যে আমি আছি শয়তানও আছে সত্যও আছে হকেও আছে তাহলে তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারে ভব এইটা তো দেহের ভিতরেই বয়ে রয়েছে এই দেহের বাইরে তো শরীয়ত তরিকত হাকিকত মারে ভব নাই এই চারটা শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটার একটা কি দেহের বাইরে না আচ্ছা দেহের মধ্যে পায়জামা পাঞ্জাবি টুপি এই যে কোট লাগাই লইছি শরীয়ত কমপ্লিট আবার দাঁড়িয়ে রাখছি পুরা শরীয়ত আমার মধ্যে আছে আমি কি শরীয়তের বাইরে চলি না উনি তো শরীয়তই এইটা কি আসলেই শরীয়ত এই শরীয়ত তো নরেন্দ্র মোদিরও আছে নরেন্দ্র মোদীর এই শরীয়ত নাই কোন শরীয়তটা কম আছে হ্যাঁ তাইলে আচ্ছা তরিকত হাকিকত
মারে ধর শরীয়ত যদি লেবাস হয় তাহলে শরীয়ত যে কোনো সময় পরিবর্তন হয় কারণ মুফতি মুহাদ্দিস সাহেবরা যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ শরীয়ত লইয়া হইয়া থাকে বাইতেলে কিন্তু শরীয়ত খইলা থয় শরীয়ত খইলা থয় না পাঞ্জাবি খইলা রাখে না টুপি খইলা রাখে না শরীয়ত খইলা রাখন যায় শরীয়ত যদি দাড়ি হয় দাড়ি চাছন যায় দাড়ি রাখনও যায় শরীয়ত লম্বাও করন যায় খাটাও করন যায় তা আবার হিন্দু নাপিত দিয়া গোফাইলারে দিয়া করি দাড়ি কি শরীয়ত ধাচিয়া উইরা যাইব আপনি যদি দাড়ি শরীয়ত হয় মির্জাফর সবচেয়ে বড় শরীয়ত আলালু এজিদ শরীয়ত আলালু শরীয়তের বাহিরে তারা চলে নাই চলছে তাগো পাগড়ি আছিল টুপি আছিল তাহলে যে শরীয়ত যে চাছেন দাড়ি চাইছে ফালাই দেন জানা আবার দাড়ি লম্বা করন যা শরীয়ত লম্বাই কোনো দিন শরীয়ত খাটা হয় না শরীয়ত মাপন যায় না শরীয়ত কিনন যায় না পাঞ্জাবি তো কিনন যায় ওয়াসকোটে যে কোট কিনছি টুপি কিনন যায় টুপি যদি শরীয়ত হয় টুপি তো কেনা যায় টুপি বিক্রি হয় শরীয়ত কি বিক্রি হয় বেচাকিনি হয় পাঞ্জাবি বেচাকিনি হয় মেসক যদি শরীয়ত হয় তাহলে মেসক বেচাকিনি হয় বেসক বানান যায় শরীয়ত বানান যায় শরীয়ত যদি কুলুপ হয় কুলুপ বানান যায় বানায় না আমগো দি আমগো হুজুরে অনেক বানাইছে আমরা মাঠের মধ্যে এরকম গুলি গুলি করে বানাইতাম সিরিয়ালদের আলাদা আলাদা তাও শীতের দিনে বানান লাগতো এই যে পানিটা যাইব আমরা কেদান তার মাদ্রাসার ছাত্র তো আমরা হুজুরে আমগো দি কেদা আনাইতো বুল বইরা বালতি বইরা তারপর ওটিতে আমরা এই যে বানাইতো এত টুকটুক পিটকি লাগা আছে না পিটকিলাম ইয়ের মতো দিয়া কুলু টয়লেটে গেলে পাঁচটা লয়ে যাইতাম আর প্রসাব করবে গেলে একটা লয়ে যাইতাম সেইটির আবার টয়লেটের কিনারে জমায় রাখে হেরা এটা কি শরীয়ত তাহলে শরীয়ত কি আমাকে বুঝায় দেন আর যদি এটি শরীয়ত হয় তাইলে পরে এটি তো বেচা কেনা ছোট বড় বিভিন্ন ইচ্ছা অনিচ্ছার উপরে আয়া বলল আল্লাহ বলতেছেন সুন্নাতাল্লাহ লা তাবদীলা আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না লা তাবদীলা কালিমাতুল্লাহ আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন হয় না আল্লাহর আইনেরও পরিবর্তন নাই আল্লাহর কালামেরও পরিবর্তন নাই তাহলে শরীয়ত যদি বলেন কাপড় আবিষ্কার হওয়ার আগে কেউ শরীয়ত ছিল না কুরবানি কি শরীয়ত কে কইছে কুরবানি শরীয়ত কুরবানি তো হাকিকত কুরবানি হাকিকত জাকাত কয় শরীয়তের বিধানে জাকাত শরীয়তের বিধানে জাকাত না হাকিকতের বিধানে জাকাত জাকাত না দিলে পরে মারিফত রাজ্যে যাইবেন কেমনে সালাত কি আমার মুর্শিদের দয়ায় আমার বাবা জানের যে কোরআনে সালাতের উল্লেখ 82 বার আমি আজ পর্যন্ত ওইভাবে বলি নাই মন খুলে একদিন সালাতের সম্বন্ধে বলুন হৃদয় উজাড় করে আমার দয়াল যদি রহমত করে আসলে সালাত কি দেখো বাবা জাহাঙ্গীর সালাত শিক্ষা দান করে তুমি যেটা মনে করো সালাত আসলে সেটা সালাত না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি যে সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিঃসন্দেহে সালাত পাপ সমূহ হইতে বিরত রাখে পাপ কর্ম হইতে অশ্লীল কর্ম হইতে খারাপ কাজ হইতে বিরত রাখে এই পাপ কি পণ্য কি
বোনা কাকে বলে আর পণ্য কাকে বলে এটা জানে মানুষ মানুষকে জানানো হয় মানুষ বলে চুরি করলে গুনাহ কথা ঠিক এটা সাধারণ মেজাজি বা জিগ্রু আসল গুনাহ তো আপনার ভিতরে বয়ে রইছে চুরি যে করায় হ্যাঁ আমিত্ব হইল আসল গুনাহ আর গুনাহ আরবিতে না গুনাহ শব্দটা ফারসি গুনার আরবি বলা হয় কোরআনের ভাষায় গুনাহকে বলা হয় জুনুব শব্দের অর্থ গুনাহ জুনুবেকুম মানে তোমরা গুনাহগার জালেমুন তোমরা জুলুমকারী জালেম জুলুম জালেমুন তাইলে গুনাহ কি গুনাহ একমাত্র এই খান্নাস রূপী শয়তান আমিত্ব কামনা এটি গুনাহ পণ্য কি জ্ঞান হেকমা এর জন্য বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী কে সবচেয়ে পাপী হচ্ছে একটা অজ্ঞ মানুষ সবচেয়ে বড় পাপী অজ্ঞ নিরক্ষণ না করলে অজ্ঞ এটা মূর্খ মূর্খ এক জিনিস নিরক্ষর আরেক জিনিস মূর্খ সে যাকে রব্বুল আলামিন হৃদয়ে মোহর মাইরা দিছে কানে মোহর মাইরা দিছে জবানে মোহর মারছে চোখে পর্দা দিছে ওইটা হলো মূর্খ যেই মোহর আবু জেহেলের হৃদয়ে মারা হয়েছিল যেই মোহর আবু জেহেলের কানে মারা হয়েছিল যেই মোহর আবু জেহেলের জবানে মারা হয়েছিল যেই মোহর যেই পর্দা আবু জেহেলের চোখে দেওয়া হয়েছিল এর জন্য রাহমাতাল লিল আলামিন আবুল হেকাম মানে জ্ঞানীর পিতাকে বইলা দিল আপনি আবু জাহেল কারণ মোহর মাইরা দেওয়া হয়েছে মূর্খ পড়ালেখা না জানলে পড়ালেখা জানলো মূর্খ হয় যেটা মোহর মারা ওইটা মূর্খ কারণ আবু জেহেলের নাম হচ্ছিল আবুল হেকাম আরব অহংকার করত আমার কাছে আবুল হেকাম আছে আমার কাছে আবুল হেকাম আছে আমার কাছে আবুল হেকাম আছে অহংকার করত তাকে নিয়া সরকার দু আলম যখন আসলেন যখন তার সাথে লাইয়া গেল তখন বলল আপনি আবুল হেকাম নন আপনি হচ্ছেন আবু জাহেল আবু জাহেল হইতে গেলে নিরক্ষর হইতে হয় না আবু জাহেল হইতে গেলে শিক্ষিত হওয়া লাগে বিদ্যানন লাগে বিদ্যানন ছাড়া বুঝেল হওয়া যায় না এর জন্য আল্লামা ইকবাল বলেছিলেন দেওবন্দ মাদ্রাসার এক বিশিষ্ট সবচেয়ে বড় আল্লামাকে ইচেবু আবুল হাবিস আপনার শরীর থেকে আবুল হাবের গ্রাণ পাইতেছি যিনি শিকুয়া জবাবে শিকুয়া লেখার পরে অনেক আলেম নিয়া কাফের ফতোয়া দিয়েছিলেন আল্লামা ইকবালকে কি বলেছিলেন আল্লামা ইকবাল সাফায়ে দা হর সে বাতিল কো মিটায়া হে হামনে সাফায়ে দা হর সে বাতিল কো মিটায়া হে হামনে তেরি কুরআন কো সিনো সে লাগায়া হে হামনে নও ইনসান কো গুলামি সে ছুড়ায়া হে হামনে তেরে কাবে কো জমিনো সে বসায়া হে হামনে ফির ভি কহতে হ্যায় হাম ওয়ফাদার নহি আমরা কৃতজ্ঞ নই আমরা অনুগত নই আগর হাম ওয়ফাদার নহি তু ভি কোই দিলদার নহি তুমিও কোনো দিলওয়ালা না এত কিছুর পরে কারণ আল্লাহর ওলিরা জুলুম সহ্য করতে 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 এমন জায়গায় চলে গেছে যে তারা উফ শব্দ করে না জবা সে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা জবান দিয়া কখন উফ শব্দ করো না বরবাদ হয়ে গেল যেটা আল্লাহর ওলিরা করে না এই বরবাদি কিসের বরবাদি এই বরবাদিটা কিসের চাওয়া পাওয়া গুলাকে বরবাদ করো ওইটার বরবাদি বাড়ি ঘর ভাঙ্গে গেছে এটা মেজাজি বরবাদি বাবা রবি ঠাকুরের একটি কালাম আছে উনি শিব শঙ্করকে বলতেছেন সর্ব নিয়ে সবকিছু নিয়ে বসে আছি
সর্বনাশের আশা হে ভোলেনাথ শিব শঙ্কর কারণ মহাদেব বাবাকে শিব শঙ্করকে বলা হয় সংহারকর্তা বিনাশকারী বিনাশ করে দেয় ধ্বংস করে দেয় সংহারকর্তা আমি তো নি আমি বইসা রইছি কখন আইসা আমার এই শিব যে স্বয়ংভূ সে আইসা আমার এই সকল আমিত্ব ধ্বংস কইরা দিব সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় তুমি আইসা যদি এই আমিত্বকে কর্তন না করো আমার পাপেরও সাধ্য নাই সাধনা কইরা এই আমিত্বকে মুসলমান করা তোমার দয়া ব্যতীত তিনটা গুণ তিনটা জাত তার একটা কি সে সৃষ্টিকর্তা দুই নাম্বার সে রেজেক দাতা মানে লালন পালনকারী তিন হচ্ছে সে সংহারকর্তা রূপ পরিবর্তন করি তাবারাক আসমু ওয়া রব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম প্রতি মুহূর্তে এক এক জনের এক এক প্রতি সেকেন্ডে রূপ চেঞ্জ হচ্ছে গুণ চেঞ্জ হচ্ছে এইটা তো কাজী সমস্ত কিছু তার মধ্যে মুর্শিদের দয়া ব্যতীত কখনোই আমিত্ব ধ্বংস হয় না আমি যতই চেষ্টা করি ধ্যানে যাইতে পারি না তখন আমার আর উপায় থাকে না তখন আমি জোড়হাত কইরা কোনটা এই জোড়হাত না হৃদয়ে জোড়হাত করে বলি প্রভু তুমি স্থির না করলে আমি স্থির হইতে পারুম না তুমি আমাকে শান্ত না করলে আমি শান্ত হইতে পারুম না তুমি যদি দয়া কইরা আমার এইখানে আমার এই হৃদয়ে না আস আমি তোমাকে আনতে পারবো না কারণ আমি যে সসীম তুমি যে অসীম সসীমের কি সাধ্য অসীমকে ডাকতে পারে না আপনি পদ্মা নদী থেকে এক ফোঁটা পানি পদ্মা নদীর উপরে কিনারে বালিতে ফালান পানিটা ফানা হয়ে যাইব কি হয়ে যাইব ধ্বংস ফানা হবে না ধ্বংস হবে কারণ বালির মধ্যে পড়লে চুইসা ফালাইব কিন্তু এম থেকে এই জীবেল থেকে এক ফোঁটা পানি নিয়ে এই পদ্মা নদীতে ফালাই দেন সারা পদ্মা নদীর সাথে মিলা যাইব ফানা হয়ে যাইব এর জন্য আমি নফস যদি কামনার মধ্যে দুইবা যাই বাসনার মধ্যে দুই বাজাই খান্নাসের মধ্যে দুই বাজাই তাহলে আমি ধ্বংস হইয়া যাব আর যদি আমি এই পবিত্র নফস খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারি তাহলে আমি নূরের মাঝে ফানা হইয়া যাব আমি নির্বাণ প্রাপ্ত হইয়া যাব আমার আর ধ্বংস নাই কারণ আমি জাতের সাথে মিলা গেছি যদি জিগায় আমি থেকে গ্রাণ আলাদা করেন শুক্লা আলাদা করন যায় গ্রাণ আলাদা করন যায় না যায় যদি বলি সাথে আমের থেকে স্বাদ আলাদা করেন আম আলাদা করবে না স্বাদ আলাদা করবে কেউ বাপের ক্ষমতা আছে আম আলাদা করবো স্বাদ আলাদা করবো আঠি আর আম আলাদা করন যায় আমার গাছ আলাদা করন যায় আমার শুক্লা আলাদা করন যায় কিন্তু স্বাদ গন্ধ আলাদা করা যায় না শরীয়ত তরিকত হাকিকত সব বিবা রয়েছে মারে ভাতের ভিতরে যে মারে ভাত মানে না সে একটাও মানে না আর যে ওইগুলা মানে তারা মারে ভাত মানে না এটির মধ্যে ভাগ নাই অনে যদি কন যে আমাগো দেহ ওই দাড়ি ভুঁড়ি ছাড়াই চলবো চলবো না সব কিছু একে অপরের সাথে জড়িত আপনি এই আঙ্গুলটা ছেঁচা খাক সারা দেহ এই আঙ্গুলের সাথে সমবেদনা জানাবে তারা সবাই ব্যথিত হবে তাদের মধ্যে সম্পর্ক আছে গভীর সম্পর্ক প্রতিটা নার্ভের সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে শিরা উপশিরার সাথে গভীর সম্পর্ক খালি এটা শেষুক না সারা দেহ সমবেদনা জানাবে তাহলে আর আমরা কোনহানে আছি কিচ্ছু খেয়াল করে না খালি অন্যরকম কথা খালি আল্লাহ কইছে আল্লাহ কিন্তু আমি যে কি করতাছি এইটার কথা আমরা একবারও কই না বড় বড় কুলি আওরাই না বাবা জাহাঙ্গীর সব সময় বলেছে বাবা তর্কের মধ্যে সত্য নাই সত্যের মধ্যে তর্ক নাই যখন অন্ধকার যখন তখনই সন্দেহ
অন্ধকারের মধ্যেই সন্দেহ জাগে যখন আমি অন্ধকারে ডিবা থাকুম তখন আমার মধ্যে সন্দেহের ভরপুর কারণ অন্ধকারের ধর্মই সন্দেহ রশি দেখলো সাপ মনে করে কারণ সন্দেহ অন্ধকার তো কিন্তু আলোর মধ্যে কোন সন্দেহ আছে আলোর মধ্যে সন্দেহ আছে আলো সবকিছু স্পষ্ট করে দেয় সত্যকে দেখায় দেয় আর অন্ধকার সে সব জায়গায় সন্দেহ সন্দেহ যারা বেশি সন্দেহ বুঝতেইব অন্ধকারে আছে অন্ধকারে ডুইবা রইছে এর লাগা সন্দেহ সত্য দিনের বেলায় সন্দেহ থাকে না সন্দেহ রাইতেই থাকে এর লাগা পাহারাদার সিকিউরিটি গার্ড রাইতে নিযুক্ত করে এরিয়া যাই হোক অন্ধকার এইটা থাকলে সন্দেহ থাকবে তো কাজেই আমরা যেন আমার মুর্শিদের দেওয়া ধ্যান সাধনা করতে পারি আমার মুর্শিদের দেওয়ার 28টা কিতাব কুরআনুল মাজিদের হুবহু অনুবাদ এবং আমার মুর্শিদের দেওয়া যে এই কিতাবগুলো কুরআনগুলো এবং আমার মুর্শিদের ইত্রাত বংশ তাদেরকে যেন আমরা মানতে পারি বিশ্বাস করেন মুর্শিদের সমস্ত বংশধরকে যদি আমরা ইজ্জত করি আমাদের কল্যাণই হবে আমাদের অহং দূর হবে হিংসা দূর হবে আর আমরা যদি অহংকার করি হয়তো ধ্বংসের দিকেও যাইতে পারি আমার বাবাই বলছে জাতি সাপের বাচ্চা ছোট হইলো যেই বিষ বড় হইলো একই বিষ খবরদার ছোট দেখা অবহেলা না মুর্শিদের আওলা গুরু ঘরের অধিবাসী সব সময় আমার পূজনীয় আমি তার পূজা করি কিন্তু বাবা জাহাঙ্গীর মিথ্যার সাথে আপোষ করে নাই অনুষ্ঠানের সাথে সত্যের কোনো সম্পর্কই রাখে নাই কারণ অনুষ্ঠান বেশি হইলে সত্য চাপা পড়ে যায় অনুষ্ঠান বেশি হইলে সত্য চাপা পড়ব এর জন্য বাবা জাহাঙ্গীর সব সময় সত্যকে উপরে রাখছে বাবা জাহাঙ্গীর অনুষ্ঠান করতে বারণ করে নাই বাবা জাহাঙ্গীর বলেছে বাবা জাহাঙ্গীর কোনো ওলি আল্লাহর বিরোধিতা করে নাই কোনো মৌলভীর বিরোধী না বাবা জাহাঙ্গীর কোনো মতের বিরোধী কি ওহাবি ব্যক্তির বিরোধী না বাবা জাহাঙ্গীর কারণ ব্যক্তি পরিবর্তন হইতে পারে ব্যক্তি ঈমান আনতে পারে বাবা জাহাঙ্গীর ওহাবি মতের বিরোধী মত আর ব্যক্তি কখনো এক না কারণ মতের জুমের পরিবর্তন হয় না ওহাবি মত কোনোদিন ভালো হবে না সে পরিবর্তন হবে না কিন্তু ওহাবি ব্যক্তি পরিবর্তন হবে এর জন্য আমরা যেটাই বলি বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে বাবা জাহাঙ্গীর যেটাই বলছে শুধু কি ওলি আল্লাহদের দরবারে যে মূল জিনিসটা থাকার চাই সেই জিনিসটা যেন ওলি আল্লাহদের দরবারে থাকে তারা যেন অনুষ্ঠানে ডুইবা না যায় কারণ অনুষ্ঠান জামাত বন্দি অনুষ্ঠান একটা জাতির জন্য গোষ্ঠীর জন্য আর প্রেম হচ্ছে সমস্ত মানবের জন্য আল্লাহর ওলিও সমস্ত মানবের জন্য আল্লাহর ওলি সার্বজনীন আল্লাহর ওলির কাছে সবাই আসবে আল্লাহর ওলির কাছ থেকে সবাই দীক্ষা গ্রহণ করবে আল্লাহর ওলি কোন জাতির জন্য নয় কারণ তৌহিদ রাজ্যে যারাই থাকে সবাই সার্বজনীন আপনি দেখেন সূর্য তৌহিদে বাস করে সবাইকে আলো দিচ্ছে যে তার খোদাকে মানে তাকেও দেয় যে থাকে না তাকেও দেয় চন্দ্র আলো দিচ্ছে সূর্যের আলোয় তাপ আছে চন্দ্রের আলোয় কিন্তু তাপ নাই সূর্যের আলোয় তেজও আছে আবার সূর্যের আলো সে খুব প্রখর কিন্তু চন্দ্রের আলো সেটা খুব রোমান্টিক রোদ দেখলে কেউ রোমা ই হয় না মন খুব আনন্দিত ই খুবই হয়ে যায় না কিন্তু চাঁদের আলো যখন চকচকা দেখে তখন তার হৃদয়ে একটা অন্যরকম ভাব জাগে মহব্বতে তো কাজে মহব্বত বাবা বেদ মর্ষি একটা কথা বলছে কি সকল ধর্মে প্রেম আছে কিন্তু প্রেমের মধ্যে কোনো ধর্ম নাই প্রত্যেকটা আল্লাহর ওলি হচ্ছে প্রেম এই প্রেম কোন ধর্মের জন্য না প্রেম প্রেমের জন্যই
কারণ ধর্ম একটা এরিয়া নিয়া থাকে আর প্রেমের কোনো এরিয়া না আর ইয়া মুহাম্মদ রোজ আজল সে ইয়া মুহাম্মদ রোজ আজল সে মে তেরা দিওয়ানা